নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্য সরকারের তরফ থেকে আসা নতুনভাবে চাকরির আপডেট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে তোমরা আবেদন করতে পারবে রাজ্যে ভলেন্টিয়ারের পদে, যেখানে তোমাদের নিয়োগ হচ্ছে। এই ভলেন্টিয়ার পদে সপ্তম শ্রেণী পাস করলেই তোমরা আবেদনটি করতে পারছো। রাজ্যের কোন জেলাতে এই নিয়োগটি হবে এবং কোন জেলা থেকে আবেদন করতে পারবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি সমস্তটাই কিন্তু তোমরা এই চাকরির আপডেটটা পেয়ে যাবে। প্রথমত বলে রাখি, তোমরা যদি প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে চাও, তাহলে কিন্তু ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshoubik.com, যেখানে কিন্তু তোমরা গিয়ে প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে পারবে। এছাড়া বলে রাখি, যারা আবেদন করতে চাইছো এই চাকরির পদে, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, সেখানেই থাকছে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্ক থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল নোটিফিকেশান। রাজ্য সরকারের তরফ থেকে আসা এই নতুন চাকরির আপডেট, যেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, তাহলে সেই ক্যান্ডিডেটের কী কী যোগ্যতায় আবেদন করতে পারবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই সেই অফিসিয়াল নোটিফিকেশানটি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে ডাউনলোড করে নিয়ে এনেছি সেই অফিসিয়াল নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম, যেখান থেকে নতুনভাবে নিয়োগ হতে চলেছে সিটিভি, NYK, NCC, NSS, ভারত স্কোয়াড, এই ধরনের বিভাগ থেকে কিন্তু নিয়োগ হতে চলেছে আপাদ মিত্র স্কিমে কর্মী, যেখানে তোমরা ভলেন্টিয়ার হিসেবে কিন্তু নিযুক্ত হতে পারো। রাজ্য সরকারের এই যে নতুন চাকরির আপডেট রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু বিরাট খুশির খবর এনেছে, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ এবং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং সেই নিয়োগ করা হবে এবং তারপরে কিন্তু তোমাদের এই চাকরিটা দেয়া হবে। রাজ্য সরকারের চাকরির আপডেট কিন্তু তোমাদের জন্য বিরাট কিন্তু একটা সুযোগ নিয়ে চলে এসেছে। তোমরা যদি আবেদন করতে চাও, অবশ্যই এই ফর্মটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে বাংলা এবং ইংলিশেই কিন্তু সমস্তটাই দেওয়া হয়েছে, বাংলাতে যেমন নোটিফিকেশান দেওয়া হয়েছে তেমনই কিন্তু তোমাদেরকে এখানে বলা হচ্ছে, ইংলিশেও কিন্তু দেওয়া হয়েছে। প্রথমে দেখতেই পাচ্ছ, প্রতি জেলা শাসক নিয়ন্ত্রণ আসামরিক প্রতিরক্ষা ঝাড়গ্রাম আপাদা মিত্র প্রকল্পে ট্রেনিং নিয়ে উচ্চ গুণ সম্পন্ন হওয়ার জন্য প্রার্থী পদের আবেদন চলছে। তাহলে এখানে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে ট্রেনিং দিয়ে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে এখানে বলা হচ্ছে কোন তারিখে, এবং এখানে বলা হচ্ছে যারা আবেদন করতে চাও তারা কিভাবে আবেদন করবে বলে দিই। প্রথমেই নিজেদের নামটা কিন্তু ব্লক লেটারে এখানে লিখবে যারা ফর্মটি ফিল আপ করতে চাও, তারপরে নিজেদের বাবার নাম, যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে তারা ইয়েস দেবে, যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে নয় তারা না দেবে। কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম পঞ্চায়েত অর মিউনিসিপ্যালিটি থেকে তোমাদেরকে মেনশন করতে হবে। অ্যাড্রেসের মধ্যে ভিলেজ থাকবে, পোস্ট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে, সমস্ত কিন্তু এখানে তোমরা এখানে ক্লিয়ার করে লিখবে। ডেট অফ বার্থটা এখানে দেবে, যেখানে ডেট, মাস এবং বছরটা কিন্তু পরপর থাকবে। এজ কত হচ্ছে 1/7/2022 মধ্যে সেটাও কিন্তু এখানে মেনশন করবে। অবশ্যই আধার নাম্বার, মোবাইল নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, ট্রেনিং, তার সাথে সাথে ট্রেনিংয়ের ফিল্ড এবং সার্টিফিকেট নাম্বার, আদার সার্কুলার অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইমোশনাল ফিটনেস কিনা সেটা দেবে। এখানে একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এই তিনটির মধ্যে যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা অ্যাটাচ করতে পারো। নিচে প্লেস এবং ডেট দিয়ে সিগনেচার করতে একদমই ভুলবে না। অবশ্যই শুধুমাত্র ফর্মটা দিলে হবে না, ফর্মের সাথে তোমাদের কিছু ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে, যেমন এখানে সপ্তম শ্রেণী পাশের তোমাদের সমস্ত সার্টিফিকেট, তার সাথে থাকছে তোমাদের বয়সের সার্টিফিকেট, তার সাথে থাকছে তোমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা আইডেন্টি প্রুফ হিসেবে ভোটার কার্ড, সমস্তটা কিন্তু এখানে দিতে হবে। NCC, NKY, CDV,
সিই এনএসএস এই ধরনের সার্টিফিকেট কিন্তু তোমাদের ওখানে দিতে হবে। যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমার ওখানে প্রোভাইড করতে হবে। এবারে চলে আসি ফার্স্ট, এক নম্বরে বলা হচ্ছে যে বয়সসীমা, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারে, অথবা কোনো এক্স আর্মি অফিসার বা রিটায়ার্ড মেডিকেল প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়াররাও কিন্তু এখানে আবেদনটি করতে পারে। এই যে থাকলো কিন্তু তোমাদের বয়সসীমার সাথে সাথে যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু এখানে 5 বছর, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারা কিন্তু 3 বছর, যারা এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু 5 বছর বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে সেকেন্ডে বলা হচ্ছে মাস্ট বি রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে বলে রাখি এই চাকরির আপডেট কিন্তু সমস্ত জেলাতে হবে, তাই চিন্তা করার কোনো দরকার নেই, খুব শিগগির তোমার জেলাতেও কিন্তু নিয়োগ হবে। থার্ড নাম্বারে থাকছে সপ্তম শ্রেণী পাশের এডুকেশান সার্টিফিকেট, গুড ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল হেলথ কিনা সেটার সার্টিফিকেট। তোমার কিন্তু কোনো একটি ডাক্তার থেকে তোমাকে সেই সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে, এবং ভলেন্টিয়ার হিসেবে যে তোমাদের রেসপন্স রয়েছে সেটাও কিন্তু তোমাকে এখানে বলতে হবে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা কিন্তু রিসিভিং বলা হচ্ছে 8/7/2022 পর্যন্ত, 17/6/2022 থেকে আবেদন চলবে, 8/7/2022 পর্যন্ত আবেদন করতে পারবে। ট্রেনিং চলবে কিন্তু 12 দিনের, যেখানে 12 ডেজ অ্যাট দ্য এসডিও অফ ডিআই কন্ট্রোলার অফ সিভিল ডিফেন্স ঝাড়গ্রামে এখানে কিন্তু তোমাদের ট্রেনিংটা চলবে। তাই বন্ধুরা যারা আবেদন করতে চাইছো, এই যে বিনামূল্যে ট্রেনিং দিয়ে রাজ্য সরকার চাকরিতে নিয়োগ করা হচ্ছে, তাহলে এই সুযোগ কিন্তু আর একদমই হাতছাড়া করো না। যদি কোনো ক্যান্ডিডেট ঝাড়গ্রাম থেকে নাও দেখে থাকো, অবশ্যই ঝাড়গ্রামের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, তবেই কিন্তু এই চাকরিটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারবে। নিজেদের জেলাতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই বন্ধুরা যারা দাঁড়া ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে, এবং প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। অবশ্যই ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।